ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن اهتدى بهداه সম্মানিত আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, আমার অন্তরের অন্তঃস্থলের মুসলিম ভাতৃমণ্ডলী, আমার হৃদয়ের গহীন মন থেকে এবং অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও মুবারকবাদ। যারা এই প্রোগ্রামগুলো দেখছেন এবং শেয়ার করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের বারগাহে জানাই তাদের জন্যে অসংখ্য অগণিত দোয়া। আমার পক্ষ থেকে শুকরিয়া এবং দোয়া রইল যে আল্লাহ যেন দুনিয়া আখিরাতে তাদেরকে সফল কাম করেন, সার্থক জীবনের অধিকারী করেন এবং এই মহৎ একটি কাজ, নবী রাসূলদের মিশন, এই কাজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অগ্রণী ভূমিকা রাখার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ আমাদের সবাইকে যেন কামিয়াব করেন, সফল করেন, আমিন। আজকের বিষয় হচ্ছে যে বর্তমান সমাজ বিপদ সীমারও বহু ধাপে ঊর্ধ্বে। কিছুক্ষণ আগে একটা বিষয় আপনারা শুনেছেন যে মায়ের হাতে মেয়ে খুন হলো, সেখানে একটি বিষয় কিন্তু আসেই নাই, সেটা হলো যে ওই নরপিশাচ ছেলেটি এই মায়ের সামনে মেয়েটির ইজ্জত নষ্ট করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, কিভাবে সহ্য করবে? লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই প্রমাণ করে যে এই দুনিয়া কোনো চূড়ান্ত বিচারের জায়গা নয়। মহান রব্বুল আলামিন কিয়ামতের একটি দিন রেখেছেন, সেটা হলো বিচার দিবস, ইয়াউমুল কিয়ামাহ, এটাকে বলা হয় ইয়াউমুল হিসাব, এবং ইয়াউমুদ্দিন, এটার একটা ব্যাখ্যা হলো যে এটা হলো ইয়াউমুল হিসাব ওয়া ইয়াউমুল জাযা, এটা হলো হিসাব নিকাশের দিন, আবার এটা হলো প্রতিদানের দিন। যে ভালো করবে তারও পাওনা সেদিন পাবে, যে খারাপ করবে তারও চূড়ান্ত পাওনা কিন্তু সেদিনই হবে। তারপরও একটা জ্ঞাতব্য বিষয় এখানে আছে যে কোনো হত্যাকাণ্ড আজ পর্যন্ত কিন্তু গোপন হয় নাই, আমার জানা নেই, আপনারা জেনেছেন কি আমি জানি না, যে হত্যাকাণ্ড এটা গোপন হয় নাই। এ ছাড়া কে হাইজ্যাক করলো, কে চুরি করলো, কে ডাকাতি করলো, কে মানে প্রতারণা করলো, অনেক গোপন থেকে গেছে, কিন্তু মানুষকে মেরে ফেলা এটা গোপন হয় নাই। এরপরেও এই হতভাগা মহিলা, আমরা যার কথা বলতাম যে দুঃখিনী মা সন্তানের ক্ষেত্রে, আজকে আপনি সেই শব্দটাকে কলঙ্কিত করলো এই মহিলা আপনার সামনে। আপনারা কি করছেন, কি কি দেখছেন যে এই মহিলা কত বড় একটা অন্যায় অপকর্ম করেছে, এই মহিলা কি পরিমাণ কপাল পড়া মহিলা, সারা পৃথিবীর মধ্যে একটা কলঙ্কিনী মহিলা, একটা সে নাগিনী মহিলা, এই পৃথিবীর মধ্যে এই রকম মারাত্মক পর্যায়ের কলঙ্ক লেপনকারিনী মহিলা তো আমরা জীবনে দেখি নাই, ইতিহাসে পড়ি নাই, আমাদের মানচিত্রে আমরা পাই নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার সামনে তার মেয়ের শ্লীলতা হরণ করছে ওই লম্পট ছেলে, যেই লম্পট ছেলের সাথে সে প্রক্রিয়া লিপ্ত হয়েছে, আর ওইটা জেনে ফেলার কারণে সেই মেয়ে তার এই রকম শত্রু হয়ে গেল। অন্তত তার মেয়ের ইজ্জত যখন হরণ করতেছিল তার টনক পর্যন্ত লড়ল না, এতটুকু পর্যন্ত যে অন্তত আমার মেয়ের ইজ্জত তুই নষ্ট করিস না, ওই সময় পর্যন্ত সে বুঝলো না যে এটা ছিল হায় না, সে বুঝলো না যে এটার আর কোনো কিছু তার ধান্দা নাই, সেটা হলো ইজ্জত হরণ করা, যার ফলে আমার ইজ্জত হরণ করার উপরে আমার মেয়ের ইজ্জত হরণ করছে। এত মারাত্মক পর্যায়ের এই মহিলার কলিজা মানে কদার্যপূর্ণ, এই মহিলাকে কি শাস্তি না দিতে পারে? এই মহিলার শাস্তি তো হলো এইভাবে যে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রেখে তাকে সঙ্গে সার মানে পাথরের পর পাথরের আঘাত ধরে এই আঘাত মেরে এই পৃথিবীর দিকে উৎখাত করে দেওয়া। এবং এই উপলক্ষে আজকে আমরা স্বনির্বন্ধ আহ্বান বরং উদাত্ত আহ্বান জানাবো এবং আমরা আমাদের মনের মনে কোঠার দাবি জানাবো যে এটাই হলো কোরআনের সেই আইন, এই জন্যই এসেছিল যে এই আইন মানুষের সামনে বাস্তবায়ন করলে এই শত শত অপরাধ নয় আজকে হাজার হাজার, ইউনিভার্সিটিতে সেঞ্চুরি যেখানে হচ্ছে তাহলে তো বলবো হাজার হাজার, এবং গাছতলায় বটতলায় এবং পার্কে যেখানে সেখানে অসংখ্য অগণিত যে ভ্রূণ, এগুলো প্রমাণ করছে যে এই পাপ যেভাবে বিপদ সীমার ঊর্ধ্বে যাচ্ছে, সীমা ছাড়িয়ে যাচ্ছে, সেখানে লাগাম টেনে না ধরা ছাড়া ব্যতীত কোনো উপায় নাই, আর সেটাই হবে ইসলামের যে বিধান এটা বাস্তবায়ন করার মাধ্যমে। অন্তত যেভাবেই হোক এই সমস্ত যারা বিবাহ হয়ে গেছে, বিবাহিত অথবা বিবাহিতা, এদেরকে এই দুনিয়া থেকে চিরবিদায় দেওয়ার মাধ্যমে একটা নজির কায়েম করতে হবে, তা না তাছাড়া এই পাপের যে লাগাম এটা আপনি টেনে ধরতে পারবেন। রাষ্ট্রনায়ক হিসাবে যারা আছেন আমরা তাদের কাছে বলছি, আমরা আইন হাতে নেওয়ার কথা বলছি না, কিন্তু আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন। আপনারা যেখানে বললেন মদিনার সনদ অনুযায়ী দেশ চালাবেন, তাহলে পরে অন্তত দুই একটা আইন তো বাস্তবায়ন করেন, করে দেখেন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আইন বাস্তবায়নের মধ্যে কি বরকত রয়েছে, রক্তের ক্ষরণ শেষ হচ্ছে না। তো যাই হোক, এখনকার শিরোনাম হচ্ছে যে বিপদ সীমা গড়িয়ে যাচ্ছে আমাদের সমাজের অবস্থা, এটা তো একটা আমরা দেখলাম চোখের সামনে।
আর কত দেখবেন শিরিকের কত চিত্র, এগুলো কেন হচ্ছে? আজকে আমাদের সমাজে আল্লাহকে গালি দেওয়া হচ্ছে, এটা হলো সবচেয়ে বড় বড় পাপের চেয়ে আরো বড়, মারাত্মকের চেয়ে আরো মারাত্মক, আল্লাহকে গালি দেওয়া হচ্ছে। বিপদ সীমা কোরআন সুন্নায় যে পরিমাণ তার চিত্রাঙ্কন করা হয়েছে তারও ঊর্ধ্বে, সেই জন্য আমার শিরোনাম এর জন্য দেওয়া হয়েছে যে বিপদ সীমার ঊর্ধ্বে। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সূরা আনআম 108 নম্বর আয়াতে বলেছিলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদ ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম। তোমরা ওদের মাবুদকে গালি দিও না যাদেরকে আল্লাহর পরিবর্তে তারা ইবাদত করে, তখন তারা কি করবে? শত্রুতাবশত না জেনে আল্লাহকে গালি দিবে। আল্লাহ পাক এটা বলেছেন যে মুসলমানের সন্তান তো সরাসরি আল্লাহকে গালি দিতে পারবে না, এখন মুসলমানের সন্তানই আল্লাহকে গালি দিচ্ছে, আপনি কোথায় আছেন? এই বিচার আপনি কিভাবে করবেন এবং কোন দিন করবেন? এখন পর্যন্ত নিজেদের ইমানের বহর নিয়ে আমরা বসে আছি, অথচ বিপদ সীমা ছাড়িয়ে চলে গেছে আজকালকার সমাজের অবস্থা। আল্লাহ পাক বলছিলেন যে এতদূর যে হয়তোবা কোন একজন মুসলমান ওদের দেবতাকে ভুলে গালি দিলে তখন আল্লাহর উপর গালিটা আসবে, ওই রাস্তার উদ্যোগ করার জন্য আল্লাহ বিধান জারি করলেন, অথচ আজকে মুসলমানের সন্তান সরাসরি আল্লাহকে গালি দিচ্ছে। এই বিপদ সীমাকে কিভাবে রোধ করবে? এই বিপদ সীমাকে মুসলিম সমাজ কিভাবে ঠেকাবে? যেই মুসলিম সমাজে আইন কানুন বাস্তবায়ন করা হচ্ছে সেখানেই তো এগুলো মানে তারা ঠেকাতে পারছে না। আমাদের সমাজে এখন পর্যন্ত সুদূর পড়া হতো তারা ইসলামী আইন জারি করবে, দূরের কথা, কোরআন করিমের মধ্যে সত্তাধিকার এবং উত্তরাধিকারের বিধানের মধ্যে তারা কলম ধরে আল্লাহর কোরআনের আইনকে তারা সম অধিকার এবং নারীর অধিকারের দোহাই দিয়ে তারা সেটাকে কলঙ্কিত করেছে, নিজেরাই সেটাকে লঙ্ঘন করেছে। আল্লাহর কাছে তৌবা করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহর আইন বিধান বাস্তবায়ন করার জন্য আপনারা বদ্ধপরিকর হন। সরকার যে যারা আছে এবং রাষ্ট্রযন্ত্র যাদের যাদেরকে আল্লাহ দিয়েছেন তাদেরই দায়িত্ব হলো এই জিনিসগুলো বাস্তবায়ন করা। এখন সরিষাতে যদি ভূত হয়, রক্ষকে যদি ভক্ষক হয়, আমরা এর অভিযোগ কার কাছে বলবো? আল্লাহ ছাড়া। আর আল্লাহ কাছে যদি মুসলমানরা ঠিক মতো বলে দেয় তাহলে কিন্তু কারো কারো গতি টিকবে না, কারো অবস্থান জায়গায় থাকবে না, কারো পরিস্থিতি এই অবস্থায় রবে না। সেই জন্য আল্লাহকে ভয় করুন। নিজেরা টিকে থাকার জন্য হলেও আমরা চাচ্ছি না যে কারো গতি নিয়ে টানাটানি করতে, কিন্তু আমরা চাচ্ছি যে সবাই ভালো হয়ে যাক, সবাই নিজ দায়িত্বটুকু আদায় করুক, দেশ ও জাতি বাঁচুক, সমাজ রক্ষা পাক। আল্লাহ রব্বুল আলামিনের এই জমিনে তিনি আমাদেরকে তার প্রতিনিধিত্বের জন্য পাঠিয়েছেন, আমাদেরকে রিপ্রেজেন্টেটিভ বানিয়েছেন ওই ঘোষণার মধ্যে যে ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার জমিনে আমার আমার প্রতিনিধি তৈরি করতে চাই। সেটা টিকে থাকতে গেলে আল্লাহর বিধানের ন্যূনতম তো তোয়াক্কা করতে হবে, সেটাকে রক্ষা করতে হবে। আর এর বিপরীতে এখন আমরা যেটা করছি এটা হলো আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে চ্যালেঞ্জ। এটা ধ্বংস ছাড়া কিছুই চায় না, অভিশাপ ছাড়া আর কিছু আনবে না। এই জন্য সবাইকে সাবধান হতে হবে। দেখুন বিপদ সীমা এরপরে কোথায় গড়িয়ে গেছে। আজকে আল্লাহকে গালি দে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দে, মুসলমানের সন্তান শতবার সে নাস্তিক হয় আবার শতবার সে ইসলামের দোহাই দে। এটা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা যেটা বুখারীতে আসছে, ইয়ুসবিহু রাজুল মুমিনান ওয়ুমসি কাফিরা ওয়ুমসি মুমিনান ওয়ুসবিহু কাফিরা ইয়াবিউ দীনহু বিআরাদিন মিনাদ দুনিয়া, মুসলিম শরীফের হাদিস। সকালে মুসলমান তো বিকালে কাফির, বিকালে মুসলমান তো পরের দিন সকালে কাফির। এই দুই পয়সার দুনিয়ার জন্য সে তার দিনকে বিক্রি করবে। আজকে দিনকে বিক্রি করার কারণে আজকে আমাদের অবস্থা বিপদ সীমার ঊর্ধ্বে। আসুন বিপদ সীমার ঊর্ধ্বে গড়িয়ে যাওয়ার আরেকটা নজির নেন, বুখারী শরীফের হাদিসকে পার করে চলে গেছে, ওখানে আয়াতকে পার করে চলে গেছিল। এটা হলো বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না মিন আকবারিল খাবায়রি আইয়াল আন রাজুল আবা, সর্বাপেক্ষা বড় কাবিরা গুনার থেকে একটি কাবিরা গুনা হলো যে ব্যক্তি তার পিতাকে অভিশাপ করবে, গালি দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু সাহাবারা বললেন কিভাবে সে তার পিতাকে আবার গালি দিবে? আল্লাহ নবী বললেন ইয়াসুব্বু আবার রাজুলি ফা ইয়াসুব্বু আবা। এইভাবে বলতে বলতে আর অনেক শব্দ বলেছেন, যে ইয়াসুব্বুহু ইয়াসুব্বুহু ফা ইয়াসুব্বু, আরেকটা বলছেন ইয়াসুব্বু উম্মার রাজুলি ফা ইয়াসুব্বু উম্মা, ইয়াসুব্বু রাজুলা ফা ইয়াসুব্বুহু, সে এক ব্যক্তিকে গালি দিবে তখন পাল্টা গালি ওর গায়ে আসবে, আবার সে তার মাকে গালি দিবে পাল্টা ওর গালিটা তার মায়ের গায়ে আসবে। এইভাবে করে তার মাকে গালি দেওয়া হবে, সে তার বাপকে গালি দিবে পাল্টা তখন ওই লোক তার বাপকে গালি দিবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কল্পনাই করতে পারলেন না যে সরাসরি কেউ তার মাকে গালি দিতে পারে, সরাসরি তার পিতাকে গালি দিতে পারে, অথচ আজকে সরাসরি মাকে গালি দিচ্ছে, সরাসরি বাপকে গালি দিচ্ছে, সরাসরি বাপ মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসছে, সরাসরি পিতা মাতাকে ব্রিজের মধ্যে নিয়ে রেখে আসছে, সরাসরি পিতা মাতাকে ঠেলে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দিয়ে তাদের ব্যাগমুস্কাগুলোকে আবার ঠেলে দিয়ে তাদের ঘাড়ে ফেলে দিয়ে চলে আসছে। এক নজর দেখছে না যে ওরা কি ডাস্টবিনে পড়ে গেল, নাকি না খালে পড়ে ডুবে গেল, নাকি না জঙ্গলের প্রাণীর মুখে চলে গেল, এইটা পর্যন্ত দেখছে না। তাইলে বিপদ সীমা ছাড়িয়ে গেল কি করে?
কোরআন ও সুন্নাতে আল্লাহ এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা তারা চিত্রাঙ্কন করতে যাচ্ছেন না, মানে যেন যেই কথা চিন্তাই করা যায় না, অথচ আজকে বাস্তবে শতকরা 90% অলমোস্ট মুসলিম সমাজের মানুষ দেখাচ্ছে, তারপরেও আমরা টিকে আছি, এটা কিসের আশায় টিকে আছি, কিসের ভরসায়? শুধুই আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিনের ওই করুণা, ওই ওই আপনার ঢিল, যে ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন করুণা করে রেখেছে, আর ওই করুণা আমাদেরকে ধোকায় দিয়েছে, ওইটারও ধিক্কার আল্লাহ দিয়ে রেখেছেন যে ওইটাকে তোমাকে ধোকা দিল কিভাবে, মানে এটা ধোকা পড়া উচিত নয়, কিন্তু এরপর আমরা টিকে আছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওই 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 অবকাশ দেওয়া মাত্র। এই অবকাশ আপনাকে মানে অবকাশ অনুমোদিত অবকাশ দেওয়া হয় নাই, আপনাকে এই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে চলার জন্য দেওয়া হয় নাই, অবকাশ দেওয়া হয়েছে আপনাকে শিক্ষা নেওয়ার জন্য। ইন্নাল্লাহ ইউমহিল ওয়ালা ইউহমিল, আল্লাহ অবকাশ দেন কিন্তু আল্লাহ ছেড়ে দেন না। এবং মুসলিম হিসেবে হাদিসে আসছে, আল্লাহ পাক যদি বান্দার পাপের উপরও তাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়ে রাখেন, আরো বর্ধিত করেন, অথবা এটাকে অটল রাখেন, এটাকে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার সেটার উপরে কি রাখেন, বলবৎ রাখেন, তাইলে এটা বুঝতে হবে না যে এটা অমন অনুমোদন, এটা বুঝতে হবে ইস্তিদরাজ মিনাল্লাহ, টোপ দিয়েছেন টোপ, এটাকে মহান রাব্বুল আলামিন সময় মতো আরো কঠিন ভাবে উস্তাদের মায়ের শেষ রাইতে যাকে বলা হয় পাকড়াও করার জন্য। অথচ আজকে আমরা দুকার মধ্যে আছি, দুকার মধ্যে আছি, আজকে পাপ আমাদের সমাজে কোথায় গিয়ে চলেছে, কিছুক্ষণ আগে শুনলাম এই যে এলাকাতে আপনারা এই আপনার 19 দিন ব্যাপী আপনারা শুনেছেন সিরাত মাহফিল, ওই ডিস্ট্রিক্টেরই লোকজন বলতেছে যে বলতেছে কি যে চাই না আমি জান্নাত, আমাকে জান্নাতে ভরে দে, আমার কাফনে পীরের নাম লিখে দে, গান গাচ্ছে এই কথা বলে বলে জান্নাত চায় না। এবং আপনারা শুনেছেন কিভাবে সে বলেছে যে মিলাদ মাহফিল করে যাব বিনা দলিলে, এবং তাতে যদি জাহান্নামে যেতে হয় তারপরেও। এগুলো কি, এগুলো কি বিপদ সীমার ভিতরের না বিপদ সীমার বাহিরের ঘটনা? আরে বিপদ সীমার বাহিরের ঘটনা, আল্লাহ পাক গজব দিয়ে এই দেশকে এই সমাজকে নস্যাত করে দেননি, ধূলিসাৎ করে দেননি, ভস্মীভূত করে দেননি, উৎখাত করে দেননি, এটা আমার আল্লাহর অনুগ্রহ, এটা আল্লাহর দয়া, আমার আল্লাহর বরং অতিরিক্ত দয়া এবং অতিরিক্ত মায়া। তারপরে আমরা তৌবা করছি না, কিসের নেশায় কিসের আশায়? আরেকজন বলছে ইনি আবার, ওরা তো ভণ্ড মার্কা মারা, আরেকজন একেবারে মানে টুপি পাগড়ি দাড়ি এবং ওয়াজ মাহফিলে সে একজন বক্তা, তাকেও মানুষ সম্মানই দিয়ে ওয়াজ করাতে নিয়ে যায়, সে বলছে যে কবরে আপনাকে রাখার পরে নাকির মনকির পৌঁছার আগেই তার ভান্ডারি গৌস পৌঁছে যাবে, বলে নাউজুবিল্লাহি মিন যালিক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ভান্ডারি গৌস বাবা পৌঁছে যাবে, বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ওই যে আরেকজন বলছিল, আরেকজন বলছিল না আল্লাহ 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 বলতে 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 নাকির মুনকির এই এই অবস্থা দেখে ভয়ে পালিয়ে যাবে, কোনটাকে আপনি মনে করবেন যেটা বিপদ সীমার ভিতরে? সবটাই বিপদ সীমার বাহিরে। তারপরে আমার আল্লাহ আমাদেরকে টিকিয়ে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে ওই আল্লাহর প্রতি মানুষ ফিরবে না, এরপরে মানুষ তওবা করবে না শিগরিকের জগদ্ধল পাথর থেকে এবং বেদাতের এই নগ্ন স্তূপের মধ্যে লাথি মেরে মানুষের পুরো ফিরে আসবে না, এরপরও পাপাচারকে তুতু দিয়ে ঘৃণা করে মানুষ পিছনে ফেলে রেখে তৌবা করবে না। তাইলে কখন তৌবা করবে আমাকে বলুন, কখন তৌবা করবে এই দেশ এবং জাতি আল্লাহর মায়া কখন পাবে? আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইউফতারুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইনি সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। আমার আল্লাহ কত কঠিন কথা বলছেন, কত দুঃখের কথা বলছেন, কত মারাত্মক কথা বলেছেন, তারা কি দেখে না তাদের চোখের সামনে আমি প্রতি বছর আমি বড় আকারে একবার কিংবা দুইবার তাদেরকে বিপর্যস্ত করি, তারপরও তারা তওবা করে না এবং তার উপদেশ গ্রহণ করে না, কত কত দুঃখের কথা, কত আক্ষেপের কথা, এটা আক্ষেপ আমাদের হওয়ার দরকার ছিল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার আক্ষেপের কথা বলছেন, তারপরও আমাদের টনক নড়ে না, আমরা এরপরে আমরা ভালো মুসলমান, এরপরে আমরা খুবই ইমানদার, লজ্জা থাকা দরকার, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা দরকার, আল্লাহ রাব্বুল আলামিনের এত এত নিয়ামত এবং এত সুযোগ এত অবকাশকে সামান্যতম মূল্যায়ন করার স্বার্থে আমাদের সবাইকে সবাইকে তওবা করা দরকার। কি আলেম কি অনালেম, কি বক্তা কি শ্রোতা, কি ভক্ত কি অনুরক্ত, কি মুর্শেদ কি আপনার মুরিদ, মানে তাদের পরিভাষা, মানে আবার কি রাজা কি প্রজা, কি মন্ত্রী কি মিনিস্টার, কি সচিব আর কি মাস্টার, সারা পৃথিবীর সকল মুসলমানকে বিশেষ করে বাংলার সর্বস্তরের মুসলমানকে তৌবা করতেই হবে, এছাড়া উপায় নাই। সমাজ
বিপদসীমার ঊর্ধ্বে চলে গেছে। আল্লাহর গজব আমাদের মনে করতে হবে মাথার উপর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের গজব ঘুরপাক খাচ্ছে। মহান রাব্বুল আলামিন যে কোনো মুহূর্তে এই দেশকে উধাও করে দিতে পারে, উধাও করে দিতে পারে। এবং আমরা নিজেরাই তো দেখছি নাসা টাসার এগুলোর বিজ্ঞান থেকে কি উপকার পেলেন, এবং সেই আপনার এই যে যারা ভূতত্ত্ববিদ তাদের ওখান থেকে কত তত্ত্ব না পেলেন যে বাংলাদেশে এইভাবে সাগরের দুই পাট এর মাঝখানে দেশটা ভাসতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, শ্বাস নিলে সাগরের পেটের ভিতরে আমাদের দেশ চলে যেতে পারে যে কোনো মুহূর্তে, এবং যে কোনো মুহূর্তে নানান ধরনের সাইক্লোন এসে এই দেশটাকে ছৌ মেরে একেবারে বাতাসের একটা অংশ দিয়ে দেশটাকে তুলে নিতে পারে। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন টিকিয়ে রেখেছেন শুধুমাত্র আমি বলবো কিসের উপরে, আর কোনো কিছুর উপরে না। আমাদের এমন কোনো ঈমান আমরা দেখাইতে পারি নাই, এমন কোনো তাকওয়া আমরা প্রমাণ করতে পারি নাই, এমন কোনো আমল আমরা মুঠেও করতে পারি নাই যেটার ভিত্তিতে আপনি বলতে পারেন যে আল্লাহ রক্ষা করেছেন, আমার আল্লাহ রক্ষা করেছেন। তো কেবলমাত্র তার দয়া দিয়ে রক্ষা করেছেন। আর দ্বিতীয়টা হলো অপেক্ষা করছেন যে আমরা কখন তৌবা করব। আপনারা বলুন কখন তৌবা করবেন? আমি সবার আগে তৌবা করছি পাপের উপরে লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে, অনুশোচনা ভরে, এবং আর পাপ করব না এইভাবে ওয়াদাবদ্ধ হয়ে, মানুষের অধিকার যে কোনোভাবে পৌঁছিয়ে দেওয়ার জন্যে, ফিরত দেওয়ার জন্যে, এবং সময় থাকতে তালবাহানা না করে একেবারে আপনার তাৎক্ষণিক এক্ষণিক খাঁটি মনে তৌবা আমিও করছি, আপনারা তৌবা করুন এবং আল্লাহ পাকের আহ্বানের উপর আমল করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, ও মুমিন সম্প্রদায় তোমরা সবাই আল্লাহর প্রতি খাঁটি মনে তৌবা করো, খাঁটি মনে তৌবা করো। ইলাহি তুবতু ইলাইকা মিন কুল্লিল মাআসি বি ইখলাসিন রাজাআন লিল খালাসি আগিসনি ইয়া গিয়াতাল মুস্তাগীথিন বি ফাদলিকা ইয়াওমা ইউখাযু বিন নাওয়াসি। সময় নেই, সারসংক্ষেপে এটাই বললাম যে আল্লাহ খাঁটি মনে সকল পাপ থেকে তৌবা করছি, তুমি তোমার নিজগুণে কবুল করো, আমাদের সবাইকে তৌবা করার তৌফিক দাও, এবং এই তৌবা কবুল করে তুমি আমাদের দেশকে বাঁচাও, রক্ষা করো। আল্লাহ আমাকে যে অবকাশ আমাদেরকে দিয়েছো যেই উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যটা আমাদেরকে বোঝার তৌফিক দান করো। সমাজে কঠিনভাবে পাপাচার বেড়ে গেছে, আয় আল্লাহ তোমার বিরুদ্ধে বিদ্রোহ মাথা চাড়া দিয়ে উঠেছে, আয় আল্লাহ সকল ধরনের অন্যায় অরাজকতা অপরাধ এগুলো বিপদসীমার ঊর্ধ্বে গগনচুম্বী হয়ে গড়িয়ে যাচ্ছে, তারপরও আমাদের টনক যে নড়ছে না, আমি বলবো এটাই আরো বড় অভিশাপ, এটাই আরো বড় মারাত্মক জগদ্দল পাথরের চেয়ে আরো মারাত্মক পর্যায়ে ক্যান্সার। আল্লাহ তুমি আমাদেরকে এটা বুঝে অনুধাবন করে সবাইকে তৌফিক দান করে আনলেন, তৌবা করতে পারি, আমাদের গুনাহখাতা মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে পাকড়াও করো না। রব্বানা লা তুআখিযনা বিমা ফাআল আস-সুফাহা ও মিন্না, আল্লাহ আমাদের মধ্যকার কিছু মানুষের অপরাধের কারণে আমাদের সবাইকে তুমি ধ্বংস করে দিও না। আল্লাহ ধ্বংস করে দিলে আমাদের কিছুই করার থাকবে না। আল্লাহ আমরা সবাই তোমার সামনে অসহায়। আল্লাহ সারা পৃথিবীর সকল মানুষকে তুমি শাস্তি যদি দিয়ে দাও, জাহান্নামে পুড়ে দাও, এটাতে ইনসাফে ব্যতিক্রম হবে না, তুমি ইনসাফ সহকারে সেটা করবা। কিন্তু এরপর আমরা তোমার কাছে ইনসাফ নয় তোমার অনুগ্রহ চাই, এতটুকু আমাদেরকে অনুগ্রহ করে তুমি টিকে রাখিয়েছ, বাকিটাও তুমি আমাদেরকে তৌবা করার তৌফিক দাও, অনুগ্রহ করে তৌবাটাও কবুল করে নেওয়া, অনুগ্রহ করে আমাদের সমাজটাকে আল্লাহ তুমি বলবৎ রাখো, অনুগ্রহ করে আল্লাহ যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা তোমার নাম নিতে পারে, আল্লাহ নিরাপদ পরিবেশ পেয়ে তারা তোমার ইবাদত করতে পারে, আমরা কবরে শুয়ে শুয়ে আল্লাহ তাদের ইবাদতের এই ফলগোধারাটাও আমরা পেয়ে ধন্য হতে পারি। আল্লাহ তুমি আমাদের সবাইকে তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। তো বলবেন আজকের আলোচনা থেকে একটি মেসেজ যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা থেকে কোনটা দেওয়া হয়েছে, যিনি আগে বলতে পারবেন তিনি পুরস্কৃত হবেন ইনশাআল্লাহ।